হাই বন্ধুরা, আজ আমি বাংলা ছবি প্রজাপতি দেখলাম। আজকের আমি এটার বাংলা রিভিউ দেব। ছবিটা দেখার পর আমি কি বলবো, এক কথায় আমি চমকে গেছি। দেবদা যে এত সুন্দর একটা ছবি আমাদের উপহার দিয়েছে এই নতুন বছরে, আমি বাঙালি হিসেবে খুব গর্ব অনুভব করেছি। মিঠুনদার অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ। আর দেবদার পারফরমেন্স, এবং সব থেকে বড় কথা, এই ছবিটা যে উনি আমাদের উপহার দিয়েছেন, উনি যে বানিয়েছেন, তার জন্য ওনাকে আমার স্যালুট। আমাদের বাঙালি মনস্তত্ত্ব, বাংলার মানুষের যে সামাজিক দায়বদ্ধতা, একটা পরিবারের মধ্যে বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক, সেটা খুব সুন্দরভাবে উপস্থাপনা হয়েছে এই ছবিতে। আমার অনুরোধ, আপনারা সবাই এই ছবিটা দেখুন এবং সপরিবারে দেখুন। আর এখন আমি এই প্রজাপতি টেক্সটটাকে আর্টক্যাম এবং কোরেল সফটওয়্যারে কিভাবে 3D-তে তৈরি করা যাবে লাইন টেস্ট করে সেটা দেখাবো। এখন এই ইমেজের উপর থেকে লাইন ট্রেস করে, লাইন ড্রয়িং করে তারপর এটাকে 3D বানিয়ে দেখাবো। তো সবার প্রথম আমাদেরকে ইমেজটাকে লক করে নিতে হবে। ইমেজের উপর রাইট ক্লিক করে লক করে নিলাম। নেয়ার পর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। এরপর ঠিক এইভাবে এই লাইনগুলোকে ট্রেস করব। অল ট্রেস করে এখানে এক্সট্রা যে কার্ভটা তৈরি হয়েছে সেটাকে কেটে নেব। এখানে আবার অল প্রেস করে কেটে নিলাম। এবং শেষের দিকে যদি আমাদের এটাকে স্মুথ করতে হয়, সেটা পুরো কাজ কমপ্লিট করার পরে আমরা স্মুথ করে নেব। এই ধরনের লাইন ড্রয়িং করতে গেলে সব সময় চেষ্টা করতে হবে যে কম নোটস ইউজ করে আমরা যেন লাইনটা ড্র করতে পারি। এটা শুধু এই টেক্সট বলে না, অন্য যে কোনো ধরনের টেক্সট আমরা এইভাবে ড্র করতে পারি। অনেক সময় কি হয়, আমাদের কাছে ফ্রন্ট থাকে না, তো তখন ফ্রন্ট না থাকলে সেই টেক্সটটাকে আমরা লিখবো কিভাবে। ঠিক এইভাবে লাইনটাকে ড্র করে নিয়ে তারপরে আমরা সেইটাকে 3D হিসেবে বানাতে পারি। অল্ট প্রেস করে এখান থেকে কেটে নিলাম। এবার এটা জয়েন্ট করে কার্ভ করে দেব। এবার এই জায়গাটায় ভিতরের অংশটাকে আমরা এইভাবে ড্র করে নেব।
তাহলে ড্র করার সময় সবসময় মাথা রাখতে হবে যে যত কম নোটস নিয়ে আমরা এইটা তৈরি করতে পারি। এখানে অল্ট চেপে কেটে নেব, কারণ এই জায়গাটা একটু কার্ভটা অন্য রকমের একটা টার্ন আছে। তাহলে আমাদের এই টেক্সট রেডি, এটাকে এবার সিলেকশন করে এই রকম জায়গায় এনে রাইট ক্লিক করব। আচ্ছা, এর মাঝখানটা দেয়া বাকি রয়ে গেছে, সরি, এটাকে ড্র করতে হবে। ব্যাস, এবার এইটুকুটাকে সিলেকশন করে নিয়ে আমি এইরকম দূরে এনে রাইট ক্লিক করলাম। এবার আমাদের কি করতে হবে, এটাকে কম্বাইন করে নিতে হবে। আচ্ছা, এটা সাইজটা মনে করুন আমরা 24 ইঞ্চি উইডথে বানাবো, তাহলে এই অ্যাসপেক্ট রেশিও যেটা, এটাকে লক করে নিতে হবে। এখানে 24 বলে লিখে দিলাম, অ্যাসপেক্ট রেশিও অনুসারে হাইটটাও বেড়ে যাবে। তাহলে এখন এটা সাইজ আছে 24 বাই মোটামুটি 10 ইঞ্চি। তো আমরা এখানে কি করব, আর্টক্যামে 22 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা পেজ নেব। তাহলে এইখানে ইঞ্চিতে 22 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের পেজ নেব। নেওয়ার পর এটাকে মিলিমিটারে কনভার্ট করে দেব, রিজলিউশনটা পুরোপুরি রাখবো, রেখে ওকে করে দেব। এইবার ভেক্টরস, ভেক্টর অপশান থেকে ইম্পোর্ট, এখান থেকে ওই ফাইলটাকে আমরা নিয়ে নেব। তাহলে এখানে এই জিনিসটা কম্বাইন করা আছে, এটাকে এক্সপোর্ট করে প্রজাপতি নাম দিয়ে ইপিএসটাকে এক্সপোর্ট করে দেবো। সেই সময় সিলেক্টেড অনলিটা সিলেক্ট থাকবে, আর ওকে করে দেব। এইবার আমরা কি করব, আর্টক্যাম খুলে এখানে প্রজাপতি নামের ইপিএস ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে দেব। 2D ভিউটাকে ফুল স্ক্রিন করলাম, এবার এটাকে সিলেক্ট করে F9 প্রেস করব। আচ্ছা, এর উইডটা মনে হচ্ছে আমাদের একটু কম নেওয়া হয়ে গেছে, দেখি 24 ইঞ্চি আছে, আমরা 22 ইঞ্চি নিয়ে ফেলেছি, অসুবিধা নেই। এবার আমরা কি করব, ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে শিফট চেপে এটাকে ছোট করব। এবার F9 প্রেস করব, ব্যাস, এটা পেজের ঠিক মাঝখানে থাকলো। এবারে আমরা কি করব, এটাকে 3D করতে গেলে সবার প্রথমে এটাকে সেভ করে নিতে হবে। একটা নাম দিয়ে এটাকে আমরা সেভ করে নিলাম। এইবার উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে 3D ভিউটাকেও দেখব। 2D ভিউতে এটাকে সিলেক্ট করে নেব, নেয়ার পর এখানে রাইট ক্লিক করে সেভ এডিটরে যাব। এই ধরনের 3D বানাতে গেলে আমরা খুব বেশি কিন্তু কার্ভ দেব না, সাধারণত এগুলো 6 mm 8 mm এই রকম ডিপে বানানো হয়। তো এখানে এই কার্ভ সিলেকশন করে লিমিট টু হাইটটা 2 mm দেব, আর স্টার্ট হাইট রাখবো 6 mm। এখানে অ্যাঙ্গেলটা দেব 65 ডিগ্রি, এরপর এটাকে অ্যাড করে দেব। দেখুন, এতে দুটো পাশে 3D তৈরি হবে।
ব্যাস তাহলে দেখে নিন, আমাদের 3D রেডি। তো এইভাবে আমরা যে কোনো ধরনের টেক্সটকে 3D হিসেবে বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।